নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামে একটি টেক্সটাইল মিল ভাড়া নিয়ে অবৈধভাবে ব্যাটারি কারখানা পরিচালনা করে আসছে চীনের কিছু সংখ্যক লোকজন। এই কারখানার আশপাশ এলাকাসহ তিনটি গ্রামের মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় 3000 বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে এসব এলাকায় জনস্বাস্থ্য। সোমবার দুপুরে পলাশ উপজেলা পরিষদের সামনে ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা জানান, ব্যাটারি তৈরির অবশিষ্ট কেমিক্যালের বর্জ্য পাশের জমির পানি ফেলে কারখানা কর্তৃপক্ষ। এই বর্জ্য পানিতে মিশে জমি নষ্ট হচ্ছে এলাকাবাসীর। চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে বহু জমির মাটি। পান করার অনুপযোগী হয়ে যাচ্ছে নলকূপের পানীয়। কারখানার উচ্ছিষ্ট ও বর্জ্যের দুর্গন্ধ বাতাসে ছড়ানোর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের মানুষ। সতেজ, নির্মল ও দূষণমুক্ত জীবন যাপনের আশায় বিভিন্ন দপ্তরে আবেদন দিয়েও কোনো সুরাহা পায়নি এলাকাবাসী। বিগত স্বৈরাচারী হাসিনা সরকার আমলে এই কারখানা বন্ধের দাবি নিয়ে মুখ খুলতে পারেনি কেউ। এ বিষয়ে কথা বলতে চাইলে তাকেই নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এখন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে স্থানীয় অপর একটি প্রভাবশালী মহল বলে জানিয়েছেন তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।